আমরা এখন আমাদের এই যে মডিউল অর্থাৎ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এই মডিউলের কনক্লুশন পর্যায়ে আছি শেষের দিকে আছি আর কি এখানে মূলত এই স্লাইডে যেটা আলোচ্য বিষয় সেটা হলো যে পলিমারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার পলিমারের ধর্মকে কিভাবে প্রভাবিত করে এখানে আমি তিনটা পয়েন্ট রেখেছি আলোচনার জন্য আর কি প্রথম যে পয়েন্টটা এটা অলরেডি আমরা কিন্তু আমাদের এই শুরু থেকে এই পর্যন্ত আমাদের কথাবার্তার ভিতরে এগুলো প্রকাশ মানে এগুলো আমরা আলোচনার মধ্যে চলে এসেছে অলরেডি তারপরেও আমি আবার একটু সামারাইজ করছি যে কোনো পলিমারের গ্লাস টান্ডেশন টেম্পারেচার যত বেশি হবে সেই পলিমার চেইনগুলো তত বেশি ভারী তত বেশি রিজিট তত বেশি স্টিফ এবং পাল্কি হবে তার মানে ওদেরকে যদি আমরা নাড়াচাড়া করাতে চাই তাহলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে বেশি শক্তি বলতে কি আমাদেরকে টেম্পারেচারটা বেশি দিতে হবে তাহলে এটাই বেশি শক্তি বোঝায় নাকি তাহলে সেগুলো ফ্লেক্সিবল হবে মুভমেন্ট করতে পারবে এবং যদি পলিমার চেনের অংশ বিশেষ মুভমেন্ট শুরু হয় তাহলে আমরা বলবো ওটার আবার স্টেটে আছে এবং এই রাবারি স্টেট আমরা কাকে বলে আমরা পরে আসছি তোমাদের কারো কোনো নিয়ে আবার প্রশ্ন করতে পারবে আস্তে আস্তে বাড়াতে থাকবো আস্তে আস্তে এই রাবারটাই ফ্লো করবে অর্থাৎ এক সময় গলে যাবে লিকুইড হয়ে যাবে তখন আমরা গলিত অবস্থায় পাব তাহলে গলিত হওয়ার আগে পলিমারে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার থেকে পরের থেকে এটা শুরু হবে হলো রাবার স্টেজ যত টেম্পারেচার বাড়াবো তত ফ্লেক্সিবিলিটি বাড়বে আর আস্তে আস্তে পলিমার চেইনটাও কিন্তু মুভমেন্ট বাড়বে আমরা যত এনার্জি দিব হিট দিচ্ছি মানে কি এনার্জি দিচ্ছি তারপরে এক সময় আসবে যখন পুরো পলিমার চেইনটাই পুরো চেইনটাই খেয়াল করো অণুটা আর কি মুভ করা শুরু করবে তো দে টেম্পারেচার অনুটা মুভ করা শুরু করবে আমরা ওইটার নাম দিয়েছি মেল্টিং টেম্পারেচার আর যে টেম্পারেচারে পলিমার মুভ করে আমরা ওটার নাম দিয়েছি অংশ বিশেষ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার একটা সলিড পলিমার আমরা যেগুলো ব্যবহার করি সাধারণত যেগুলো সচরাচর ব্যবহার করি সেখানে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আমরা দেখতে পাই সলিড অবস্থা আর মেল্টিং টেম্পারেচার এটা লিকুইড এখন এতে আমাদের যে আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছি আমাদের মূল ফোকাস হলো কি যে ফাইবার মেটেরিয়াল যেগুলো আমরা ব্যবহার করবো সব পলিমারের তৈরি আর টেক্সটাইল ওয়েট প্রসেসিং যখন আমরা 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 শেষের দিকে গিয়ে ফিনিশিং হ্যাঁ মানে প্রথমে তো পরিষ্কার করি ময়লাগুলোকে দূর করি যদিও তোমরা এগুলো পড়া শুরু করেছো কিনা আমি ঠিক জানি না হয়তো বা পরে শুরু করবো আগামী সেমিস্টার এখানে অনেক কেমিক্যাল রিয়াকশন আছে এগুলো হয় হ্যাঁ আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি আমরা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করি করে আমরা তারপর ডাইং করি এটাও কেমিক্যাল যদিও সবসময় কেমিক্যাল রিয়েকশন হয় না কিন্তু রিয়ে ডাইং করলে কেমিক্যাল রিয়েকশনটা হয় আমরা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করি এবং প্রচুর পরিমাণ পানি ব্যবহার করি যেন নাম দিয়েছি আমরা এই প্রসেসের ওয়েট প্রসেসের তারপরে শেষের দিকে গিয়ে আমরা কিন্তু ফিনিশিং করি আমাদের অবশ্যই ডিপেন্ড করে কাস্টমারের চাহিদা কেমন বায়ের চাহিদা কেমন বা আমরা কি ধর্ম চাই ফিনিশিং এর ক্ষেত্রে আমরা অনেক পলিমার ব্যবহার করি অনেক ধরনের পলিমার খুব দামি দামি পলিমার ব্যবহার করি তাহলে এই কোন টেম্পারেচারে আমরা পলিমার গুলো ব্যবহার করবো ওই পলিমারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সে পলিমারের ধর্মকে সরাসরি প্রভাবিত করে এবং এই কথা এই যে এখন যে কথাটা বললাম আর কি আমি একটু উদাহরণ দিয়েছিলাম আমি আমার ধারণা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি তারপর আমি সংক্ষিপ্ত আকারে হইল আমি আবার রিপিটেশন করছি মনে হয় আমি আগে আলোচনা করেছি দেখো আমাদের বাসাবাড়ি বিল্ডিং যখন আমরা কনস্ট্রাকশন করি সেখানে কিন্তু আমরা পলিমার এর তৈরি প্লাস্টিকের পাইপ ব্যবহার করি পানির পানির জন্য আমরা অবশ্য ওই তোমরা যারা বিল্ডিং কনস্ট্রাকশন সময় দেখেছো যে হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোতেই আমরা কিন্তু এখন আগে আমরা মেটালিক পাইপ ব্যবহার করতাম এখন প্লাস্টিকের পাইপ ব্যবহার আমরা আশা করি তোমরা দেখেছ আর বিল্ডিংয়ের যে যে পানির বা ওয়েস্ট ওয়াটার যেগুলো হবে আর কি যেগুলো আমাদের বাসায় তৈরি হয় সেগুলোকে আবার আমরা সোয়ারেজ কানেকশনের সাথে সংযুক্ত করি ওই পাইপটাও কিন্তু পিভিসি তৈরি তাহলে যে পলিমারের তৈরি সেই পলিমারের নাম হলো পলিভানাল ক্লোরাইড এবং এটার মলিকুলার ওয়েট অনেক হাই তোমরা হয়তো কখনো কখনো এই কথাটা শুনে থাকতে পারো যে পিবিসির আগে ছোট্ট করে একটা ইউ দিয়ে দেয় হ্যাঁ এটার অর্থটা কি এটার অর্থ হলো কি যে এইখানে খুব শক্তি দরকার হয় প্রচন্ড শক্তি দরকার হয় মজবুত হওয়ার জন্য তাহলে আমরা আলট্রা হাই মলিকুলার ওয়েট যার মলিকুলার ওয়েট মনে করো সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এরকম মলিকুলার ওয়েট অনেক হাই তো মলিকুলার ওয়েট হাই হলে পলিমার অনেক শক্তিশালী হবে সেই জন্যই এই পাইপ গুলো ব্যবহার করা হয় আবার আমাদের বিল্ডিং এ আমরা বা বাসা বাড়িতে তোমরা লক্ষ্য যে প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয় ওই যে তার গুলো আছে না বা আমরা আমাদের ফ্লেক্সিবল যে তার ব্যবহার করি ওই তারগুলোকে অনেকগুলো তারকে মনে করো উপরতলা থেকে নিচতলা তার নিচতলা এগুলোতে পাস করানোর জন্য অনেক সময় প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল ওয়ারিং এর জন্য আর কি হ্যাঁ ওই পাইপ গুলো কিন্তু যেটা বললাম বাসা বাড়িতে ওটা হইল ইউপিভিসি ওটা অনেক বেশি শক্তিশালী আর এটা হইলো মোটামুটি শক্তিশালী হাতুরি দিয়ে জোরে আঘাত করলে কিন্তু ভেঙে যাবে হাতুড়ি দিয়ে যদি তুমি জোরে আঘাত করো ভেঙে যাবে আর ওইটা কিন্তু ভাঙবে না ওই যেটার কথা বললাম বাথরুম ফিটিংস যেটা ওটা ভাঙবে না অনেক মজবুত আমরা দেখতে পাচ্ছি যে একই পলিমার দুইটাই পিওর কিন্তু মলিকুলার ওয়েট এর পার্থক্যের কারণে ধর্ম দুই রকম হচ্ছে এবার আমরা আসি তৃতীয় এক্সাম্পল তৃতীয় এক্সাম্পল এ হল আমাদের কম্পিউটারের যে তার আমরা ব্যবহার করি আমি হয়তো বলেছিলাম মাউসের লেজে যে তার হ্যাঁ অনেক সময় তো তোমাদের ওয়ারলেস মাউস থাকলে তো আর তার লাগবে না কিন্তু যদি তার থাকে আর কি হ্যাঁ আমাদের কম্পিউটারের ভিতরে যে ওয়ারিং এর যে তার আমরা ব্যবহার করি কানেকশানের জন্য এগুলো কিন্তু ফ্লেক্সিবল তার তাই না এটাও কিন্তু কিন্তু এটার ধর্ম কিন্তু এটা নরম ফ্লেক্সিবল তাই না তাহলে তোমাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে পার্থক্যটা কি উত্তর আমি মনে দিয়েছি তারপরেও দেখি তোমাদের মধ্যে কেউ বলতে পারে কিনা যে এই যে তিনটা উদাহরণ বললাম ওগুলো হলো অনেক মজবুত শক্ত পলিমার তাই না আর এই যে একটা উদাহরণ বললাম ফ্লেক্সিবল সফট এটাও পিভিসি ওগুলো পিভিসি তাহলে পার্থক্যটা কেন কি বলতে পারবা স্যার বলো

পিবিসির গ্লাস ট্রানজিশন টেম্পারেচার একাশি ডিগ্রি সেলসিয়াসের মতো আর কি হ্যাঁ একাশি কাছাকাছি পলিমারের ক্ষেত্রে কিন্তু আমরা পিন পয়েন্ট করে হয় না একটু ভেরিয়েশন আসতে ধরলাম পিওর যদি হয় একাশি তাহলে তার অর্থটা কি তার অর্থ হইল যে রুম টেম্পারেচারে আমাদের যে ওই যে প্লাস্টিকের পাইপের কথা বললাম যেটা দিয়ে ইলেকট্রিক তার পাশ করে আবার ওই যে আমাদের বাথরুম ফিটিংসে যে আমরা প্লাস্টিকের পাইপ ব্যবহার করি ওইটা গ্লাসে স্টেটে থাকে আর আমাদের কম্পিউটারে যে তার আমরা ব্যবহার করি ওটার আবার স্টেটে থাকে যেহেতু আমাদের রুম টেম্পারেচার বিশ বাইশ তেইশ এরকম তাই না পঁচিশ এই অবস্থায় সফট থাকে তার মানে এটার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হলো ষোলো সতেরো বা এরকম হবে সতেরো পনেরো চোদ্দ এরকম হবে তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপর নির্ভর করে ওই পলিমার মেটেরিয়াল বা ওই ফাইবার মেটেরিয়াল কীরকম আচরণ করবে এক জায়গায় খুব শক্ত আরেক জায়গায় খুব নরম তাহলে আমাদের ফাইবারের ক্ষেত্রটা গুরুত্বপূর্ণ যেমন আমি বিবিসির কাছাকাছি গ্লাস ট্রানজেশন টেম্পারেচার আছে এমন একটা ফাইবারের নাম বলছি পলিয়েস্টার ফাইবার পলিস্টার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার খুব রাফলি যদি বলি আমি আবারও বলছি রেঞ্জ কিন্তু সত্তর থেকে আশির মধ্যে হয় সাধারণত কিন্তু বলো স্যার সাধারণত বললেন কেন সাধারণত ছাড়াও আছে বিশেষ ধরনের আছে হ্যাঁ ওই জন্য বললাম সচরাচর যেগুলি ব্যবহার করা হয় সেগুলি সত্তর থেকে আশির মধ্যে ডিগ্রি সেলসিয়াস হলো আমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার তাহলে পলিস্টার ফাইবারটা যখন আমরা ব্যবহার করি জামা কাপড় হিসাবে ট্রাউজার হিসাবে হোক ফ্যাশনেবল আইটেম হিসাবে হোক তোমরা জানো যে পলিস্টার থেকে অনেক ফ্যাশনেবল আইটেম তৈরি করা তো ওগুলো মানে ড্রেস মেটেরিয়াল ছেলেদের মেয়েদের সবারই এগুলো কিন্তু গ্লাসি স্টেটে থাকে গ্লাসি স্টেটে থাকে রাবার স্টেটে না আমাদের ন্যাচারাল ফাইবারগুলো আছে অথবা আমরা সিনথেটিক ফাইবারের মধ্যে পলিয়ামাইড নাইলন ফাইবার আছে ওটা কিন্তু রুম টেম্পারেচারে সামান্য একটু ট্রিটমেন্ট করলে আমরা সেটাকে রাবার স্টেটে পাই তো তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের অভিজ্ঞতা আছে পলিস্টার হান্ড্রেড পার্সেন্ট পলিস্টার ব্যবহার করেছে যেমন ছেলেদের মধ্যে অনেকেই আছে তোমরা জার্সি পরো অনেক সময় তাই না জার্সি তোমার প্রিয় ফুটবল টিমের জার্সি পরো জার্সিগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে পলিস্টারের তৈরি আর প্লেয়াররা যেগুলো খেলে ওগুলো তো অন্য অন্য কথা হ্যাঁ আবার একটু দামি যদি হয় নাইলনের তৈরি একটু দামি হলে ধরো যদি দেড় দুই হাজার টাকা হয় তাহলে নাইলনের তৈরি আবার যদি পাঁচ চার পাঁচশো টাকা হয় তাহলে পলিস্টারের তৈরি আর চিপ আরও চিপ যদি হয় তাহলে চুম চোখ বন্ধ করে বলতে পারো সস্তা পলিস্টার দিয়ে তৈরি জার্সি পরলে দেখবা যেখানে সেলাই করা আছে তোমার স্কিনের সাথে যেখানে ঘর্ষণ হচ্ছে তোমার কিন্তু স্কিনে হতে পারে ইঞ্জুরি কেমন লাল হয়ে যেতে পারে ঘষার কারণ কারণ ওটা কিন্তু গ্লাসি স্টেটে আছে আছে গ্লাস না কিন্তু এবং আমি আমার ধারণা তোমাদের কারণে না কারো এই অভিজ্ঞতা আছে যে পলিস্টারে জামা পরেছ কিন্তু স্কিনের সাথে ঘর্ষণে স্কিনের ড্যামেজ হয়ে গেছে কিন্তু যদি আমরা এই পলিস্টার ফাইবারকেই রাবারি স্টেটে নিয়ে আসি তাহলে কিন্তু আমার এই সমস্যাটা থাকবে না এবং খুব দামি পলিস্টার যেগুলো সেখানে কিন্তু আমরা কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে ওই যে বললাম পিভিসির উদাহরণ দিলাম আমি যে এই পিভিসি শক্তও হইতে পারে কিন্তু আমি যখন এটাতে আবার কিছু মিক্সিত করে দিব প্লাস্টিসাইজার প্লাস্টিসাইজারের কথা আমরা আলোচনা করেছি তখন গ্লাস ট্রানজেশন টেম্পারেচার কমে যায় আমার ওই পলিস্টারটা কিন্তু রাবারি স্টেটে চলে আসবে তো পলিস্টারকে যদি স্টেটে আনতে পারি এবং তুমি যদি সেটার জামা কাপড় পরো বিশেষ করে খুব পাতলা অনেক সময় জামা কাপড় পাওয়া যায় একেবারে ট্রান্সপারেন্ট মনে হয় ওগুলো কিন্তু খুব কমফোর্টেবল তোমার স্কিনের সাথে ঘর্ষণ স্কিনের ড্যামেজ হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের নলেজটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের মডিফিকেশনগুলো করতে পারি শুধু মডিফিকেশনই না আমি ডাইংয়ের ক্ষেত্রে আসি যেমন প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি তোমরা হয়তো জানো বা না জানলে হয়তো আরও সামনে জানতে পারবা যে আমরা যখন কটন ফাইবারকে ডাইন করি তখন কিন্তু আমি ডাইন করি হলো সিক্সটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এমনকি ফিফটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেভেন্টি ডিগ্রি এইট্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি হান্ড্রেড ডিগ্রিতেও আছে আমরা ডাইন করতে পারি এটা ডিপেন্ড করে অবশ্যই যে বললাম যে অনেক কিছুর উপর আমি তোমাকে বোঝালাম যে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে শুরু করে একশো পর্যন্ত হতে পারে কিন্তু পলিস্টার ফাইবারকে ডাইন করতে তোমার একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে এটার কারণটা কি জানো এটার কারণটা হলো যে পলিস্টার পলিমার চেইনগুলো রিজিট গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হাই রিজিট আরেকটা কারণ অবশ্য আছে ওই যে ক্রিস্টালাইন তো রিজিট তাহলে আমরা যখন হিট দিব তখন কিন্তু পলিমার চেইনগুলো মুভ করবে না যখন আমরা নাইনটি মানে এইটির উপরে যাবো আর কি ধরো এইটি ফাইভ টেম্পারেচারে যাব তখন পলিমার চেইনের অংশ বিশেষ মুভ করা শুরু করবে পলিস্টার তাহলে আমরা এই অবস্থায় ডাইং করতে পারবো না কারণ স্টিল পলিমার চেইনগুলো অতটা মুভ করছে না অংশ বিশেষ মুভ করছে না সেই জন্য টেম্পারেচারকে আমরা বাড়াতে বাড়াতে যখন একশো তিরিশ নিয়ে যাব তখন আমরা ডাই স্টাফ দিয়ে দিলে ওই পলিমার চেইনের অংশ বিশেষগুলো মুভ করবে আমার ফার্স্ট রিজন যেখানে আছে সেখানে আমার ডাই স্টটা ঢুকে যাবে তারপরে এইভাবে আমরা ডাইং করার পরে আমরা যখন ঠান্ডা করে ফেলবো অর্থাৎ টেম্পারেচার যখন কমায় নিয়ে আসবো তখন এই যে ডাই মলিকুলগুলো যে ভিতরে ঢুকে গেছিল ওরা আটকা পরে যাবে এইভাবে আমরা পলিস্টার ফাইবারকে ডাইন করি তাহলে দেখো পলিস্টার ফাইবারের যে প্রসেসিং টেম্পারেচার আমরা এখন যে লেভেলে পড়ছি আর কি তার পরের লেভেল অর্থাৎ সামনের সেমিস্টার তোমরা হয়তো পাবা ম্যানমেড ফাইবার প্রোডাকশন বা টেক্সটাইল র টু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি পড়াবো হ্যাঁ ওইখানে গেলে তুমি দেখতে পারবো যে পলিস্টার অনেক রকমের আছে এবং টিজিও ভিন্ন ভিন্ন রকমের আছে তাহলে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ডাইং টেম্পারেচারে ডিসিশন কত টেম্পারেচারে ডাইং করবো যদি আশি ডিগ্রি হয় আমার টিজি তাহলে আমার ডাইং টেম্পারেচার হইলো কত একশো তিরিশ টিজি যদি কমে যায় তাহলে আমার কিন্তু ডাইং টেম্পারেচার কম হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের শুধু ডাইন না আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি ফিনিশিংয়েও আছে তার মানে কি আমরা কোন টেম্পারেচারে প্রসেসিং করব সেই ডিসিশনটা আমরা নিব ফাইবারের টিজি বা ওই পলিমারের টিজি কত তারই তাহলে এটার গুরুত্বটা কিন্তু অপরিসীম আমাদের প্রসেসিংয়ের কাজে আমাদের ব্যবহারের কাজে আমরা এটার উপর ভিত্তি করে ডিসিশন নিতে পারি তো এই ছিল এখানে আমার কথা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা তাহলে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য এই ফাইবারের প্রপার্টি ফ্যাব্রিকের প্রপার্টি এগুলোর ক্ষেত্রে টিজির ইফেক্টটা অপরিসীম অন্য ইফেক্টও আছে কিন্তু টিজির ইফেক্ট একটা আছে এবং এটা ভালো সর্বশেষ আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোরই সমাপ্তি যে টিজির অ্যাপ্লিকেশন হলো যে কোনো ফাইবারের টিজি আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ইম্পর্টেন্ট যে ফাইবারগুলো আছে আর এই আমরা জানলে আমরা সঠিক টেম্পারেচার চুজ করতে পারবো তার প্রসেসিং এর সময় আমরা যখন ফাইবার তৈরি করবো ম্যানমেড ফাইবার তৈরি করি তাহলে আমরা সঠিক টেম্পারেচার সিলেকশন করতে পারব আমরা ফিনিশিংয়ে সঠিক টেম্পারেচার সিলেকশন করতে পারব এবং ওই ফাইবার কাস্টমার যখন ব্যবহার করবে তখন কি আচরণ করবে সেটা আমরা আগে থেকেই জানবো এবং আমাদের প্রয়োজন অনুসারে আমরা ফিনিশিং ট্রিটমেন্টের মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে পারবো তো এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য গ্লাস ট্রানজেশন টেম্পারেচারের নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে যে কয়েকটা পয়েন্ট আছে ওই আমি আগে যে কথাগুলো বলেছি কম বেশি সেটারই সামারি আমি আশা করি তোমরা পরে দেখে নিতে পারবো তো আমরা মানে এখানে আলাদা নতুন কিছু নাই আর কি যে কথাগুলো বলেছি সেগুলোরই সামারি তো আমরা এই স্লাইডের মাধ্যমে আমাদের গ্লাস ট্রানজেশন টেম্পারেচারটা ক্লোজ করতে চাই এবং আমরা এরপরে নতুন আমাদের সর্বশেষ মডিউল যেটা আর কি সেটা শুরু করতে চাই তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আমি চেষ্টা করব হেল্প করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আর তোমাদের